হাই, আমি মনীষা পৈলান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং, বিশেষ করে আমার কাছে। আমি খুব এক্সাইটেড। আমি এখন যাব সোনার বাংলা আইটিসি হোটেলে। বিশ্ব বাংলা পার করছি, প্রায় কাছাকাছি এসে গেছি। আমি দেখা করব আমাদের সবার প্রিয় স্যার শাহরুখ স্যারের সাথে, শাহরুখ খান স্যার, যিনি আজকের আমাদের দেখা করার একটা সুযোগ দিয়েছেন। আমরা কয়েকটা মেয়ে মিলে দেখা করতে যাচ্ছি, তো আমি খুব 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 এক্সাইটেড, মানে আমি বোঝাতে পারবো না। স্বাভাবিক, আমাদের যিনি শাহরুখ স্যার, ওনার সারা বিশ্ব জুড়ে ওনার ফ্যান, আমরা কতটা পাগল হই, আর সেখানে উনি দেখা করছেন, মানে এটা অন্যরকম একটা ব্যাটার। যাওয়ার সময় আমি দেখছিলাম যে রাস্তার ধারে কয়েকটা ছেলে ওখানে অপেক্ষা করছে। আমি পরে জানতে পারলাম যে ভোর রাতে, যেহেতু কত আগের দিন কলকাতার টিম জিতেছিল, তারা সারা রাত ধরে খেলা দেখেছে এবং ওখানে স্যারের জন্য অপেক্ষা করছিল। সুতরাং এখানেও দেখে আমি ভাবছিলাম যে সত্যিই আমরা কত লাকি যে স্যার নিজে ইনভাইট করেছেন, যাতে আমরা মুখোমুখি ওনার সাথে গিয়ে দেখা করতে পারি, কথা বলতে পারি এবং উনি আমাদের সমস্যাগুলো শুনতে পারেন। আমি অলরেডি লেট, তাই আমি দৌড়াতে শুরু করলাম। ক্যামেরায় রয়েছে আমার বান্ধবী, ও চায় না আমি ওর নামটা বলি, তো ও খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কারণ সত্যিই দেরি করে ফেলেছি। আমরা যে কদিন সুযোগ পেয়েছি প্রায় সবাই পৌঁছে গেছে, আমি লেট করেছি তাই খারাপও লাগছে। এদিকে এক্সাইটেড, খুব 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 মজা লাগছিল, খুব কি বলবো কি করবো কিচ্ছু জানি না, এক্সাইটেডের ঠেলায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তো আমি পৌঁছে গেছি, একবার ওই জন্য আইটিসি হোটেলটা দেখিয়ে নিই। সবসময় তো আর আমরা সুযোগ হয় না, গরিব মানুষ কী করে ওখানে যেতে পারবো। স্যারের সুযোগে অন্তত ফাইভ স্টার এক হোটেলে একবার আসার সুযোগ হয়ে গেল। স্যার গতবারও দেখা করেছিলেন এই হোটেলেই, সোনার বাংলাতেই উনি যতবার আসেন এখানেই থাকেন এবং গতবার এখানেই দেখা করেছিলেন। তো আমি নিজেকে খুব লাকি ফিল করছি যে আমি এতবার স্যারের সঙ্গে দেখা করেছি এবং কথা বলেছি। আমার বাকি বন্ধুরা পৌঁছে গেছে, এই যে ওরা মিডিয়ার সাথে কথা বলছে, কারণ বেরোনোর পরে সম্ভবত একটা বাইট দিতে হবে যে আমরা স্যারের সাথে আদেও কী জন্য এবং কী 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 কথা হলো সেই সমস্ত কিছু নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তোমাদের সঙ্গে আমি নানান কিছু শেয়ার করি, আমার ভালো লাগা মন্দ লাগা। প্রফেশনালি আমি হয়তো সেভাবে ব্লগার নই আর কি, সেভাবে ভিডিও দিতে পারি না, খুব একটা ভালো কোয়ালিটি দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যে প্রতিদিন প্রতিনিয়ত যে যে বিষয়গুলো করছি তার কারণ, এবং যে যদি কোনোভাবে কোনো কাজ কারোর কাজে লাগে এবং আমাদের দৈনন্দিন জীবনে কী করছি সেগুলো অনেকে জানার ইচ্ছে প্রকাশ করে। আর সমস্তটা তো জানানোটা হয়তো আমার খুব একটা পছন্দ নয়, কিছু কিছু প্রোগ্রাম আমার শেয়ার করতে নিজেরও ভালো লাগে, কারণ এগুলো যেমনি আমার কাছে স্মৃতি হয়ে থাকে তেমনি অনেকের ভালো লাগে যারা আমার শুভ আঁকার কি সেই কি। তাই পুরো ভিডিও না দিলেও কিছু কিছু স্পেসিফিক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। তো আপাতত আমাদের কল এসে গেছে, আমরা ভেতরে ঢুকছি আমাদের বন্ধু বান্ধবীদের নিয়ে। আমরা যে কজনে যাচ্ছি, আমরা দশজনের সুযোগ পেয়েছি। তার আগে আমি একটু ইন্ট্রো করিয়ে দেবো যে কেন আজকে আমাদের যাওয়া। তো আমি ভেতরে গিয়ে আগে আশপাশটা একটু দেখিয়ে নেব। চারিদিকের ডেকোরেশনটা ব্লু এবং পার্পেলে করেছে, এত ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় পোস্টারিং, তিন নাইট রাইডার্সের যে রং সেটা দিয়ে, কিছুদিন আগে একটা ছবিও ভাইরাল হয়েছিল পার্পেল দিয়ে যে আইটিসি হোটেলটাকে কালার করেছে, দারুণ 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 দেখতে লাগছিল। এই যে চারদিকটা আমি একটু ঘুরে ওই জন্য দেখিয়ে দিলাম যে আসলে প্রস্তুতিটা কতটা। এইখানে এসেই সত্যিই মনে হচ্ছিল যে হ্যাঁ, ইয়েস, খেলার জোশটা আসলে কেমন হয়। ভেতরে ঢুকতেই আমাদের এই রুমটাতে বসতে বলা হয়েছিল, তো এই যে আমি রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এবং বাকিরাও পৌঁছে গেছে, কারণ আর কিছুক্ষণ পরে হয়তো স্যার ঢুকবেন, তাই আমাদের সবাইকে এই রুমটার মধ্যে ওয়েট করতে বলা হয়েছে। তো আমি একটু একটু করে আমার বন্ধুদের সাথে সবাইকে আলাপ করাতে চাই যে আমরা কারা কারা এসেছি এখানে। প্রথমেই আমি আলাপ করাবো আমার বন্ধু পম্পা, পাশে বসে আছে, ওর একটু মুড অফ কোনো কারণে। আমাদের অপরাজিতা ম্যাম, যিনি আমাদের কোয়ার্ডিনেটর, এই চেয়ারটা খালি রয়েছে, এখানে স্যার কিছুক্ষণের মধ্যে বিরাজ করবেন। এদিকে রয়েছে আমার আরও কিছু বন্ধু, এই যে বসে রয়েছে, সবাই খুব এক্সাইটেড। এই ঘরটাতেই আমরা আগেরবারে কনফারেন্স করেছিলাম, একটু এদিক ওদিক ছিল এই আসবাবপত্রগুলো, বাকি সব একই রকমই ছিল, তো অনেক কিছু মনে পড়ছিল। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই বাইরেটা পুরো এত সুন্দর করে ডেকোরেশন করা, মানে অসম্ভব ভালো, এটা আলাদা করে বলার কিছু নেই, কারণ ফাইভ স্টার হোটেল বলে কথা। তো আলাপ করাবো এবার একজন একজন করে। প্রথমে আলাপ করাবো আমার এইটা বান্ধবী রিঙ্কু। রিঙ্কুদি আমাদের ভীষণ ভালো একজন দিদি, যিনি সবসময় আর কি হাসি খুশি থাকতে পছন্দ করেন এবং অনেক পজিটিভ পাই ওই দিদির সাথে কথা বলে। তো আমাদের আরও যে বন্ধুগুলো সবাই যে যার মতো রেডি হচ্ছে, কারণ স্যার আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে। এখানে আর এক লড়াকু বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দিই, প্রচণ্ড লড়াকু সুনিতা দত্ত। সুনিতা দত্ত প্রচণ্ড লড়াকু একজন মহিলা, যার জীবনের গল্প শুনলে আপনি অনেক সাহস পাবেন। এই দিদিটা তো ভীষণ মিষ্টি, আমি আগেও দেখিয়েছি অনেক ছবিও দিদির সঙ্গে ছাড়ি। দিদি কল্পনা, এটা আমার তনুজা বন্ধু, অনেক ক্লোজ অনেক কাছের বন্ধু। এই যে সূর্যভাইও আমাদের সঙ্গে আজকের উপস্থিত রয়েছে। তো আমরা উভয় দশজন এখানে উপস্থিত রয়েছি, যারা আজকে খুব এনজয় করছি। এটা আমাদের কোয়ার্ডিনেটর ম্যাম আগেই আলাপ করালাম, ভীষণ মিষ্টি এবং ভীষণভাবে আমাদেরকে এনকারেজ করেন, আমাদের সঙ্গে রয়েছেন।
আমি একটু বেরিয়ে এলাম, পেছনের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছিল, ওখানে কয়েকটা চটপট ছবি তুলে নিলাম এবং এই শাটারগুলো বেশ খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা ন্যাচারাল পুকুর দেখলাম যেখানে মাছ রয়েছে, খুব ভালো লাগছিল। আমরা একটু টিফিনের জন্য বেরিয়েছি, আমাদের কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে কারণ অনেকটা সময় মোটামুটি থাকতে হচ্ছে। আর আমি তো চারদিকে নেচে নেচে বেড়াচ্ছিলাম যে কী আনন্দ কী আনন্দ, কী করি কী। খাবারের মধ্যে স্ন্যাক্সের মধ্যে কেক আইটেম ছিল বিভিন্ন ফ্লেভারের, সাথে কফি ছিল। খেয়ে দিয়ে নিয়ে আমরা লাস্ট রেডি হতে চলে এলাম, একটু ওয়াশরুমে এলাম। ওয়াশরুমের পেছনে আবার চেয়ার রয়েছে, মানে খাও দাও বাথরুমে আসো গল্প করো, বড়লোকীয় ফাইভ স্টার হোটেলের ব্যাপার। যাই হোক, সুন্দরীরা প্রত্যেকে রেডি হয়ে চলে এসছে, আমিও মোটামুটি রেডি। আমাদেরকে কথা বলতে হয়, স্যার অনেক কিছু জিজ্ঞেস করেন, তো আমি একটু নার্ভাস হচ্ছিলাম, এটা তো হওয়া স্বাভাবিক। এখানে আর কিছুক্ষণের মধ্যে মহারাজ আসবেন এবং বিরাজ করবেন, তাই আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। তো দেখে নাও স্যার আসছেন, এই যে আসছে স্যার, ওই যে স্যার আসছে, স্যার ঢুকছেন। এবং যখনই দেখলাম তড়িঘড়ি করে সব ক্যামেরা রেডি করা হচ্ছে কারণ স্যার ঢুকছে, তখন যেন আমার গলাটা শুকিয়ে আসছিল। এবং প্রত্যেকে বন্ধু বান্ধবীরা তারা ক্যামেরা নিয়ে রেডি হয়ে এক্সাইটেড হয়ে পড়েছে যে স্যার ঢুকছে। তো একটু চুপচাপ আমরা এই মুহূর্তটাকে এনজয় করি যে স্যার কীভাবে এলেন এবং বসলেন এবং আমাদের সঙ্গে কথা বললেন। হাই দ্য মোমেন্ট, আমি এখানেই শেষ। ছবি তুললাম, খুব একটা ভালো ছবি আসেনি, বাট ইয়েস এটা শাহরুখ স্যারের সাথে ছবি, অনেক এক্সপেন্সিভ, অনেক আনন্দের বিষয়, সেটা আমি আশা করি বোঝাতে পারছি যারা দেখছেন। ভেতরে ক্যামেরা অ্যালাও ছিল না, তাই আমি ওইটুকুনি ক্যামেরা করতে পেরেছি এবং আমার বন্ধুরা করতে পেরেছে। বাকি ওখানে আমাদের মিটিংটাই খুব ইম্পর্টেন্ট ছিল, তাই আমাদের ক্যামেরা বন্ধ রেখে আমরা মিটিং করলাম, কমপ্লিট করলাম। আমাদের তাড়াতাড়ি বেরোতে হলো কারণ অনেক 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 ফ্যানেরা অপেক্ষা করছিলো বাইরে তাদের ফটো সেশনের জন্য। আমরা বেরিয়ে আসা মাত্রেই 24 ঘন্টা নিউজ চ্যানেল আমাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন ওনাদের খবরের চ্যানেলে খবর করার জন্য। আমরা আসলে স্যারের সঙ্গে আজকের কী কথা বললাম এবং আগামী দিনে স্যার আমাদের জন্য আরও কী কী করবেন সেই সব নিয়ে আমাদের কাছে ইন্টারভিউ নিলেন। আমার কথা বলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে এলাম এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার আমি শেয়ার করি যে আসলে উনি কেন আমাদের সঙ্গে দেখা করলেন, অর্থাৎ শাহরুখ স্যারের সঙ্গে আজকের আমাদের দেখা করার আসল উদ্দেশ্য কী। শাহরুখ স্যারের একটি ফাউন্ডেশন রয়েছে যার নাম মীর ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মতো যারা অ্যাসিড হামলার কবলে তাদের প্রত্যেকের মুখের প্লাস্টিক সার্জারি এবং শারীরিক অন্যান্য প্লাস্টিক সার্জারি সমস্ত নিয়ে খরচায় উনি করিয়ে দেন আমাদের সবাই। এই সার্জারির ফলে প্রত্যেকটা সার্ভাইভার হারিয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ ফিরে পাচ্ছে, তাই তারা অনেক কনফিডেন্স পাচ্ছে এবং অনেক এগিয়ে আসছে। বিশেষ করে যে খরচটা হতো সেটাও তাদের চিন্তামুক্ত হয়েছে। আজকে আমি এসেছি ব্রেভসোল ফাউন্ডেশনে, আমি যেখানে চাকরি করি তার একজন কর্মী হিসেবে। আমি সত্যিই প্রাউড ফিল করি যে আমি এমন একটা জায়গায় কাজ করি এবং আমি স্বপ্ন দেখি সব মেয়েরা একদিন সুস্থ হয়ে মূল স্রোতে ফিরবে এবং তারাও কর্মসংস্থানে ফিরবে, কারণ কাজ হোক পরিচয় আক্রান্ত কোনোদিন কারো পরিচয় হতে পারে না। আজকের ভিডিও এই অবধি, খুব ভালো থাকবেন, ততক্ষণ সঙ্গে থাকুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।